পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টিউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তার এই ভিডিওতে তোমরা দেখছো প্রথম অধ্যায় ভৌতবিজ্ঞানের পরিমাপের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীর প্রশ্ন এবং তার উত্তরগুলি। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নে এখানে বলছে যে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি কি। উত্তর, এখানে স্কেলার রাশি এবং এখানে ভেক্টর রাশি। স্কেলার রাশির কেবল মান আছে, দিক নেই। ভেক্টর রাশির মান ও দিক দুয়ই আছে। স্কেলার রাশির যোগ ও বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে করা যায়, কিন্তু ভেক্টর রাশির যোগ ও বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে করা যায়। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার বা ভেক্টর দুয়েই হতে পারে। দ্রুতি, ভর, দৈর্ঘ্য, কার্য প্রভৃতি স্কেলার রাশির উদাহরণ। ভার, বেগ, ভর বেগ, ক্ষেত্রফল প্রভৃতি ভেক্টর রাশির উদাহরণ। দ্বিতীয় প্রশ্ন, সাধারণ তুলার সুবেদিতাপ বলতে কি বোঝো। উত্তর, যে ধর্মের জন্য সাধারণ তুলা যন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে তাকে সাধারণ তুলার সুবেদিতা বলে। তিন নম্বর প্রশ্ন, সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার দুটি শর্ত উল্লেখ করো। উত্তর, সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার দুটি শর্ত, এখানে তিনটি শর্ত রয়েছে, দুটি শর্তই তোমাদের লিখতে হবে। দেখে নাও, তুলা যন্ত্রের বাহুদ্বয় দীর্ঘ ও হালকা হবে। তুলাদণ্ডের ভার কেন্দ্র ও আলম্ভ বিন্দুর মধ্যে দূরত্ব যতটা সম্ভব কম হবে। তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা এবং সূচকটি যতটা সম্ভব দীর্ঘ হবে। চার নম্বর প্রশ্ন, ম্যাট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন। উত্তর, ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য বা ভরের যে কোনো একক তার পরবর্তী ক্ষুদ্রতর এককের দশ গুণ বা তার পূর্ববর্তী বৃহত্তর এককের একের দশ গুণ। সুতরাং এই পদ্ধতিতে একই রাশির এক একক থেকে অন্য এককে যেতে কোনো গুণ বা ভাগের প্রয়োজন হয় না, কেবল দশমিক বিন্দুকে ডান বা বাম দিকে এক বা একাধিক ঘরে সরাতে হয়। এই জন্য ম্যাট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে। পাঁচ নম্বর প্রশ্ন, লম্বন ত্রুটি কি। উত্তর, আমরা যখন স্কেলের পাঠ নিই তখন আমাদের চোখ স্কেলের পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে না রেখে সামান্য হেলানো অবস্থায় রেখে পাঠ নেওয়া হয়, এতে দৈর্ঘ্যের সঠিক মাপ পাওয়া যায় না। ওই ধরনের ত্রুটিকেই লম্বন ত্রুটি বলে। স্কেলের পাঠ নেওয়ার সময় আমাদের চোখকে সবসময় পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে রাখতে হয়, এতে সঠিক দৈর্ঘ্য পাওয়া যায়। ছয় নম্বর প্রশ্ন, ঘনত্ব কাকে বলে। উত্তর, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঘনত্ব ফর্মুলা হচ্ছে ঘনত্ব সমান পদার্থের ভর আপন পদার্থের আয়তন। এবার সাত নম্বর প্রশ্ন, একটি চোঙাকৃতি পাত্রের উচ্চতা 40 সেন্টিমিটার এবং ব্যাস 8 সেন্টিমিটার, পাত্রটিতে কত জল ধরে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি চোং এর উচ্চতা, তার মানে হাইট হচ্ছে 40 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ব্যাস বলা হয় এখান থেকে এত দূর পর্যন্ত, একে ব্যাস বলে, যেটি দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে পাত্রটিতে কত জল ধরে, তার মানে পাত্রটির এই যে চোং মানে পাত্রটি হচ্ছে চোঙাকৃতি, তার মানে চোঙের যে আয়তনের ফর্মুলা সেটা আমাদের জানতে হবে। তার মানে চোঙের আয়তন সমান এই চোং মানে এই চোঙাকৃতি পাত্রটিতে কতটা জল আছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখব পাত্রের উচ্চতা। পাত্রের উচ্চতা সমান এইচ বলা হয়, এইচ সমান দেওয়া রয়েছে 40 সেন্টিমিটার। ব্যাস দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান 8 এর 2 অর্ধেক হবে 4 সেন্টিমিটার। তার মানে এখানে ব্যাসার্ধ, তার মানে আর আমরা পেয়ে গেলাম রেডিয়াস, পেয়ে গেলাম 4 সেন্টিমিটার, ঠিক আছে।
দেখে নাও, উচ্চতা মানে হাইট, হাইট হচ্ছে 40 সেন্টিমিটার, ব্যাসার্ধ মানে রেডিয়াস, আর মানে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এখানে সেই জন্য পাত্রটির অভ্যন্তরীণ আয়তন, এবার পাত্রটির অভ্যন্তরীণ আয়তন মানে চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এখানে দেখে নাও পায়ের মান হয় সব সময় 22/7, এখানে আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, আর এইচ দেওয়া রয়েছে 40, ঠিক আছে। এবার 22/7 এটিকে ভাগ করলে, 22/7 দিয়ে ভাগ করলে আমরা পাই 3.14, গণিত 4, গণিত 4, এখানে 4 স্কোয়ার মানে 4×4×40, এই সব সংখ্যাগুলিকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাব 2009.6 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা উত্তরে কি লিখব, সুতরাং পাত্রটিতে ২০০৯.৬ সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার জল ধরে, এতদূর তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝেছো। এবার 8 নম্বর প্রশ্ন এখানে বলছে যে একজন ছাত্রের বয়স সেকেন্ডে প্রকাশ করা হলে কি অসুবিধা হবে। উত্তর, সেকেন্ডে, সেকেন্ড এককের মাধ্যমে বয়সকে প্রকাশ করলে সংখ্যাটি খুব বড় হয়, যা প্রকাশ করা অসুবিধাজনক। এখানে অসুবিধাজনক আছে, ঠিক আছে, এখানে অসুবিধাজনক লিখবে, ঠিক আছে। যেমন যদি ছাত্রটির বয়স 15 হয় তবে সেকেন্ডে বয়স হবে 15×365 বছর, 365 দিন, 15 বছর এবং এত সেকেন্ড 86,400। এই সংখ্যাগুলিকে আমরা যদি গুণ করি তাহলে পাবো আমরা এত সেকেন্ড। তাই সুবিধাজনক এককে যেমন বছর, মাস, দিনের মাধ্যমে বয়সকে প্রকাশ করা হয়, ঠিক আছে, এতদূর তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবেই বুঝেছ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।